আপনার কিছু হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এখন আর থানায় গিয়ে জিডি করার প্রয়োজন নেই, অনলাইনে জিডি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেজন্য আপনাকে gd.police.gov.pd ওয়েবসাইটটিতে আসতে হবে। এখানে আসার পর ইন্টারভিউ স্ক্রিপ্ট দেখাবে, তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আসার পর এখানে চারটি ধাপে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন: জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন দ্বারা, দেশীয় পাসপোর্ট তারিখ, বিদেশি পাসপোর্ট তারিখ। এখন এই চারটি ধাপে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র আছে, সেই অনুযায়ী আমি জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করব বা রেজিস্ট্রেশন করব। এই যে এখানে এখানে আপনার জন্মসালটা লিখে দিবেন, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে এখানে ভেরিফাই দিলে আপনার টোটাল তথ্যটা এখানে অটো ফিল আপ হয়ে যাবে। ফিল আপ করার পর আপনি পরবর্তী ধাপে আমরা যাব। এখানে আমি জাতীয় পরিচয়পত্র এবং জন্মসালটি দিচ্ছি। এখানে আপনি জন্ম তারিখটি এবং আইডি নাম্বারটি দিয়ে ভেরিফাই দিলে আপনার এখানে অটো, এই যে দেখতে পাচ্ছেন, অটো ফিল আপ হয়ে তারপরে অটো ফিল আপ হয়ে যাবে। তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করা এখানে আসার পর আপনার একটি ছবি এবং সিগনেচার দিতে হবে। যেহেতু আমি একটা আগে ছবি রাখছি, ছবি এখানে একটা সিগনেচার, পরবর্তী এখানে একটি সচল ফোন নাম্বার, আপনাকে এখানে একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, আপনার মোবাইল অপারেটরটি টিভি, যেমন আমার সিমটি হচ্ছে গ্রামীণ, তাই আমি গ্রামীণ উল্লেখ করে দিলাম। এখানে একটি ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। অভিকুল একই পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড নিশ্চিত করুন, আবার একই পাসওয়ার্ড নিচের কোডটিতে ফিল আপ করবেন। সিকিউরিটি প্রশ্ন, আপনার সিকিউরিটি প্রশ্নের জন্য এখানে, যেমন সিকিউরিটি প্রশ্ন এখান থেকে সিলেক্ট করে, যেন আপনার ছোটবেলার ডাক নাম কি ছিল বা আপনার বাবা কোন সালে জন্মগ্রহণ করেন বা আপনার প্রিয় খেলাধুলা কি। আমি দেখলাম আমার প্রিয় খেলাধুলা ফুটবল। দ্বিতীয় সিকিউরিটি প্রশ্নটা, আপনার বিবাহ বার্ষিকী বা আপনার মা কোন সালে জন্মগ্রহণ, যে কোনো একটি আপনি সিলেক্ট করে এখানে সারটা বসিয়ে দিতে হবে। যেমন বিবাহ বার্ষিকী দিচ্ছি, তারপর পরবর্তীতে, তারপর আপনার মোবাইলে একটি চার অঙ্কের ওটিপি পাঠানো হয়েছে। আমার মোবাইলে ওটিপিটি চলে আসছে, তাই আমি এখন ওটিপিটি দিয়ে দেখুন, চার অঙ্কার ওটিপি। পরবর্তী, এই যে অনলাইন জিডি, রাসেল গাজী অনলাইন জিডি অ্যাপ্লিকেশন, আপনাকে স্বাগতম। তারপর আমরা কন্টিনিউ, এই যে নিচে এখানে গেলে কন্টিনিউ, আপনি অ্যাকাউন্ট করার পর এখানে অনেকগুলো সার্ভিস দেখতে পারবেন। এই যে অপেক্ষমাণ আবেদন, গৃহীত আবেদন, অগৃহীত আবেদন বাতিল, তদন্তাধীন, নিষ্পত্তি, এই যে তথ্য এন্ট্রি, আপনি জিটি অ্যাপ্লিকেশন কৃষির উপর জিটি অ্যাপ্লিকেশন, সেখানে এখানে চুরি হওয়ার উপর জিটি করবেন, বা হারানো বা পাওয়া বা অন্যান্য আবেদন বা তথ্য খোঁজা, মানুষ, যানবাহন ও অন্যান্য। তা আমি যেহেতু হারানোর আবেদন, তাই হারানোতে ক্লিক করছি।
কি হারানো গেছে যানবাহন মানুষ দুইটার একটা না তো অন্যান্য। এখান থেকে যেমন কম্পিউটার মোবাইল ফোন ডকুমেন্ট অনেকগুলো আছে, যেহেতু আমি পাসপোর্টটি হারিয়ে গেছে সেজন্য একটি জিটি করব ডকুমেন্ট। এখানে ডকুমেন্টে ঢোকার পরে যে এখানে অনেকগুলো সার্ভিস আছে আপনি দেখে নেবেন, যেহেতু আমি পাসপোর্টের জন্য হারানোর জন্য জিটি করব। পাসপোর্টে ক্লিক করলাম, ধরন পাসপোর্ট, তারপরে শ্রেণী লাল সবুজ নীল, যেহেতু সাধারণ পাসপোর্ট সবুজ হয়ে থাকে তাই সবুজ। প্রদানের তারিখ এখানে দিলাম, প্রদানের তারিখ হচ্ছে আপনার যখন ওই যা পাসপোর্ট মেয়াদ প্রদানের তারিখটি, প্রদানের তারিখটি এখানে উল্লেখ করা আছে, যেমন 22 এখানে 21 সালে অক্টোবর, প্রদানকারী কর্তৃপক্ষ, প্রদানকারী কর্তৃপক্ষ বলতে এখানে DIC DHAKA ঢাকা, পূর্ববর্তী পাসপোর্ট নম্বর, যদি পূর্ববর্তী পাসপোর্ট নম্বর জানা থাকে আপনি একটা পাসপোর্ট নম্বর দিবেন। এখানে আপনার জন্ম নিবন্ধন বা NID নাম্বারটি, যদি পাসপোর্টে জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটি, বা পাসপোর্ট যদি NID দিয়ে করা হয় তাহলে NID নাম্বারটি NT করবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি, ইস্যুকারী দেশ বাংলাদেশ, বাংলাদেশ এখানে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে মেয়াদ উত্তীর্ণ তারিখটি বসিয়ে দিবেন, মেয়াদ উত্তীর্ণ তারিখ, আপনার পাসপোর্টে মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং প্রদানের তারিখটি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন, জাতীয়তা বাংলাদেশ, বাংলাদেশি, জরুরি যোগাযোগের নাম, ঠিকানা দিবেন, ঠিকানা দিয়ে দিবেন জরুরি যোগাযোগের জন্য। এখানে নথি বা পণ্য সম্পর্কিত তথ্যগুলা, সমস্ত তথ্যগুলা সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর পরবর্তী এনে শনাক্তকারী চিহ্ন, এখানে শনাক্তকারী চিহ্ন এখানে ছবি দিবেন, তারপর পরবর্তী, তারপরে আপনার বিভাগ, জেলা, থানা, ওয়ার্ড, 13 গ্রাম, কুমিল্লা রোড, এখানে স্থানের বিবরণ, এখানে তথ্য হচ্ছে আপনার হারানো স্থান, মানে সময় ও ঘটনার বিবরণ, কোন স্থানে আপনার কোন জায়গায় হারিয়ে গেছে বা কোন এরিয়াতে আপনি কোন অঞ্চলে হারিয়ে গেছে এখানে সিলেক্ট করে দিবেন, হারানোর বিবরণটি এখানে লিখে দিবেন।
স্থানের বিবরণ আমি লিখে দিলাম, লিখছি বাজার থেকে বাড়ি পথে যাওয়ার সময়। তারপর এখানে তারিখ, এখানে কত তারিখ আপনার পাসপোর্টটি হারানো গেল তারিখটি উল্লেখ করে দিবেন। সময়, কোন সময়, দুপুর 2টা দিলাম। ঘটনার বিবরণ, এখন আপনার ঘটনার বিবরণ দিতে হবে। এখানে আপনার হারানো স্থান ও সময় ও ঘটনার বিবরণ বিভাগ চাঁদপুর থানা চাঁদপুর সদর ওয়ার্ড নং 13 গ্রামটা এখান থেকে উল্লেখ করে দেন। স্থানের বিবরণ সিংগ্রাম মুগ্ধবাজার দিচ্ছি আমি এখানে, তারিখটি উল্লেখ করে দিবেন এবং সময়, সময়টা কত সময় আপনার পাসপোর্টটি হারানো গেল সে সময়টা উল্লেখ করে দিবেন। ঘটনার বিবরণটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এন্ট্রি ফর্মের নিচে দেখেন নিজ অন্যান্য, যদি আপনার জন্য এটি জিটি করে থাকেন তাহলে নিজ সিলেক্ট করবেন, আর যদি অন্যের জন্য করে থাকেন তাহলে অন্য শুনে সিলেক্ট করে দেবেন। ব্যক্তির তথ্য, ডকুমেন্টের ধরন, পাসপোর্ট, যদি অন্যের জন্য করে থাকেন তাহলে অন্যের ডকুমেন্টের ধরন, জাতীয় পরিচয় পত্র, জন্ম তারিখ, এখান থেকে জন্ম তারিখ দিবেন। তারপর মোবাইল নম্বর দিয়ে দিবেন, মোবাইল নম্বর দিয়ে এখানে একটি মোবাইল নম্বর দিবেন, মোবাইল দেওয়ার পর এখানে পিতার নাম এবং মাতার নাম, নিজ নাম উল্লেখ করে দিবেন। তারপরে এখান থেকে ভেরিফাই দিতে হবে। ভেরিফাই দেওয়ার পর পরবর্তীতে, যেহেতু আমি এটি নিজের জন্য করতেছি তাই নিজ সিলেক্ট করে দিলাম। নিজ সিলেক্ট করা যাক। পরবর্তী, পরবর্তী দিলে আপনার এখানে, এখানে আপনার টোটাল ইনফরমেশনটা দেখতে পারবেন। এখান থেকে দেখে নেবেন শনাক্তকরণ হারানোর সময়। টোটাল ইনফরমেশনটা দেখার পর যদি কোনো অংশে ভুল হয় তাহলে আপনি এডিট অপশনে গিয়ে সেটি ঠিক করতে পারবেন। এডিট অপশনে গিয়ে সেটি ঠিক করে করে আবার ঠিক করতে পারবেন। যেহেতু আমি জন্য করছি তাই আমি এখন এটি এডিট করছি না। এখানে ফাইনাল সাবমিট দিলে আপনার জিটি করাটি সমাপ্তি হবে। যেহেতু আমি এখন করছি না তাই কেটে দিলাম। আপনারা যেমন, আমি এখন ঘুমিয়ে যাচ্ছি, আপনারা যখন এখানে ফাইনাল সাবমিট দিবেন তখন এখানে অপেক্ষমাণ আবেদন এবং গৃহীত আবেদন, অগৃহীত আবেদনে বাতিল তদন্ত এখানে দেখতে পারবেন এবং নিষ্পত্তির রেজাল্ট এখানে দেখতে পারবেন। এভাবে আপনি যে কোনো চুরি হওয়া জিনিস বা হারানো জিনিস, পাওয়া জিনিস এবং অন্যান্য আবেদন ক্ষেত্রে বা তথ্য খোঁজার ক্ষেত্রে, মানুষ, যানবাহন বা অন্যান্য, আপনি থানায় না গিয়ে এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিটি করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।